হ্যাঁ গাইস, কি অবস্থা সবার? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসলাম। আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ফাইবার মার্কেট প্লেসে যারা কাজ করেন, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। এবং এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অনেক উপকার হবে এবং অনেক ইন্সপিরেশন হবেন। তো আজকে আমি যখন ফাইবার নিয়ে একটু অ্যানালিসিস করছিলাম, ফাইবার নিয়ে একটু দেখছিলাম, তখন আমার নজরে একটা গিগ চলে আসলো। গিগ বলতে এই যে ফাইবারের একটা অ্যাকাউন্ট আসলো, সেই অ্যাকাউন্টটা আপনাদেরকে আমি একটু ঘুরে ফিরে দেখাবো যে আসলে অ্যাকাউন্টটা কী এবং অ্যাকাউন্টটা থেকে কী রকম ইনকাম করা সম্ভব, সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এইখানে আমি যে অ্যাকাউন্ট ওপেন করছি এটার আমি লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি আসলে এখন অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করছি না, কারণ অ্যাড নেটওয়ার্ক আপনারা জানেন যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে টুকটাক। তো একটা সময় অ্যাড নেটওয়ার্ক খুব ভালো ছিল, কিন্তু এখন আস্তে আস্তে তাদের পলিসিগুলো আপডেট করতেছে, সেক্ষেত্রে কিন্তু কাজ করা আসলে ডিফিকাল্ট হচ্ছে। সেক্ষেত্রে চিন্তা ভাবনা করলাম যে ট্রাস্টেড কোনো একটা জায়গায় গিয়ে কিছু ইনকাম করা যায় কিনা। তো দেখলাম যে ফাইবার মার্কেট প্লেসে ছোট ছোট কাজ করেই কিন্তু মানুষ অনেক অনেক টাকা ইনকাম করেছে। তো এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনারা একটু দেখেন যে তারা কি রকম ইনকামটা করছে এইখান থেকে। তো দেখেন যে আই উইল ডু প্রমোশন ফর ইউটিউব মনিটাইজ, অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজ করে দিবে, এরকম একটা কাজ করে দিবে আর কি। তার জন্য সে এইখানে কাজ হায়ার করছে আর কি। তো কি ধরনের কাজ আমি দেখাচ্ছি, দাঁড়ান ওপেন করি একটু এটা। আচ্ছা, এখানে যে গিগটা দেখা যাচ্ছে আর কি, এটা হচ্ছে আপনার, একটু ওপেন করি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এটার ইসরায়েলের অ্যাকাউন্ট, অর্থাৎ যে দেশের ফাইবারটা সেই দেশেরই কিন্তু একজন ফ্রিল্যান্সার, সেই ফ্রিল্যান্সার কিন্তু এই ধরনের সার্ভিসটা দিয়ে থাকে। সে কি করে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এসইও, এরপরে দেখেন মেডিটেশন, মিউজিক, হ্যাঁ প্রমোশন করে চ্যানেল, এর উপরেই কিন্তু সমস্ত গিগ। দেখেন শুধু ইউটিউবের উপরে, দেখেন গুগল অ্যাডস এক্সপার্ট প্রিমিয়াম, হ্যাঁ তারপরে হচ্ছে যে এসইও স্ট্র্যাটেজি, এরপরে দেখেন ইনস্টাগ্রাম, এরপরে দেখেন আপনার কি বলে এটাকে, প্যাসিভ ইনকাম, কিভাবে প্যাসিভ ইনকাম করবেন, এরপরে হচ্ছে যে আপনার স্মল বিজনেস, হ্যাঁ মেডিটেশন, মিউজিক। মানে বলা যায় যে বেসিক্যালি প্রথমে কিন্তু ইউটিউব নিয়ে আমি যখন প্রথম দিকে অ্যাকাউন্টের সম্পর্কে অ্যানালাইসিস করি, তখন যেটা দেখলাম যে শুধুমাত্র ইউটিউব নিয়ে কিন্তু কাজ করছিল এই আসলে আপনার ফ্রিল্যান্সার। তো দেখেন এখানে কিন্তু 2018 সালে মার্চ মাসে জয়েন করছে, বেশি দিনও কিন্তু না, সর্বোচ্চ এখন থেকে 4 বছর হচ্ছে। তো দেখেন এখানে লাস্ট ডেলিভারি একদিন আগেই কিন্তু সেই ডেলিভারি দিছে। এখন আমি তার কাজগুলো আসলে দেখাবো যে সে প্রত্যেকটা প্রত্যেকটা আপনার গিগের উপরে কি ধরনের কাজ পাইছে। এখানে দেখেন কয়টা গিগ দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 13টা গিগ দেওয়া আছে। টপ রেটেড সেলার এই জন্য কিন্তু সে 13টা গিগ দিছে। প্রথম অবস্থায় আমরা কিন্তু এখানে 7টার মতো গিগ দিতে পারি, যখন আস্তে আস্তে আমাদের লেভেলটা বেড়ে যায়, আমাদের কাজ হয়ে যায়, অনেক বায়ার নক দেয় বা কাজ করে দেয় বায়ারে, সেক্ষেত্রে তখন কিন্তু অ্যাকাউন্টটা টপে থাকে। যেমন এইখানে দেখেন টপ রেটেড, অর্থাৎ ফাইবারের টপ রেটেড এটা একটা সেলার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো দেখেন আমি যেটা বিষয় আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, একটা গিগ ওপেন করে আপনাদেরকে আমি দেখাই জাস্ট, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল প্রমোশন। ইউটিউব চ্যানেল প্রমোশন এই গিগটার উপরে সে কি ধরনের কাজ পাইছে, দেখেন এখানে যে ট্র্যাক দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে আপনার এক্সটেনশন আমি অ্যাড করছি যাতে আমি খুব সহজে বুঝতে পারি আর কি, যে লাভ রিয়াক্ট, হ্যাঁ দেখেন এখানে
24টা কাজ এখনো পেন্ডিং আছে, এই গিগের আন্ডারে 6টা কাজ পেন্ডিং আছে, এই গিগের আন্ডারে একটা, হ্যাঁ এই গিগে নাই, এই গিগে তিনটা, এরপরে নিচের গুলোতে নাই। তো সে সর্বোচ্চ কাজ কিন্তু এই গিগটার উপরে করছে। তো এই গিগটা সম্পর্কে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব, দেখি এখানে আমরা কি পাই। হ্যাঁ সে বিষয়টি একটু দেখার চেষ্টা করব। সরি, আচ্ছা এটা দেখি, আচ্ছা এই গিগটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে এই গিগটাতে আসলে কি আছে এবং সে এখান থেকে একটা গিগ থেকে কি পরিমাণ ইনকাম করছে। তো এখানে দেখেন, এখানে সে রিভিউ পাইছে আপনার 465টা এই গিগটার আন্ডারে এবং 24টা অর্ডার কিন্তু এখনো পেন্ডিং এ আছে, অর্থাৎ এখনো 24টা সে সার্ভিস দিচ্ছে এই অবস্থায় হোল্ডিং এ আছে। তার মানে তার অ্যাকাউন্টেতে 24টা অর্ডার করা আছে, বায়ার করছে আর কি, এখনো তার 24টা অর্ডার তাকে আপনার ডেলিভারি দিতে হবে। তো দেখেন প্রথম বেসিক লেভেলে কিন্তু তার এক একটা কাজের মূল্য হচ্ছে $180। চিন্তা করে দেখেন, এখানে বলছে যে আই উইল হেল্প ইউ রিচ মনিটাইজ ইফ ইউ হাফ ওয়ে দেয়ার ভিয়া অর্গানিক প্রমোশন, অর্গানিকভাবে প্রমোশন করে দিবে হাফ মনিটাইজেশন। হাফ মনিটাইজেশন বলতে আপনার 4,000 ঘন্টা, 1,000 সাবস্ক্রাইব লাগে, সেক্ষেত্রে সে 2,000 ঘন্টা 500 সাবস্ক্রাইব করে দিবে, এই কাজটা সে করে দিবে, তার জন্য $180 করে নিবে। এরপরে স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি একটু আপনাদেরকে দেখাই, স্ট্যান্ডার্ড প্যাকেজে সে কি করবে যে আই উইল হেল্প কমপ্লিট রিকোয়ারমেন্ট ফর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অর্গানিক প্রমোশন, মানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে 4,000 ঘন্টা 1,000 সাবস্ক্রাইব দরকার সেইটা সে করে দিবে, এর বিনিময়ে সে $295 দিবে। এরপরে প্রিমিয়ামে দেখেন $550। তো আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজটাই ধরছি, কারণ আপনি যখন একটা ফাইবারে সার্ভিস নেবেন তখন কিন্তু ইউটিউব চ্যানেল কোনো বায়ার মানে হাফ মনিটাইজ করে নেবে না, তার কিন্তু ফুল মনিটাইজেশনে লাগবে, ঠিক আছে। আর যে হাফ নিজে নিজে করতে পারে সে কিন্তু বাকি হাফও করতে পারবে। তো এখন দেখেন, এখানে যদি আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজে ধরি $295, এখানে কিন্তু 465টা রিভিউ দেওয়া আছে, কত বায়ার আছে যারা রিভিউ দেয়নি, রিভিউ দেয়নি। এরপরে দেখেন এখানে কিন্তু আপনার রিভিউ রেটটা দেখেন 4.9, 4.9 রেট, তার মানে কি বিশাল ব্যাপার স্যাপার, আসলে মানে বলে বোঝানো সম্ভব না। তো দেখেন 465টা কাজ এখানে সে করছে, আমি যদি একটু ক্যালকুলেটার করে দেখাই, আসলে মানুষের অ্যাকাউন্টে এরকম হিসাব করাটা আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কোন যে মানুষের অ্যাকাউন্টের হিসাব করছেন, কিন্তু এই ধরনের অ্যাকাউন্টগুলো আসলে যখন আপনি ফাইবার নিয়ে কাজ করবেন, চিন্তা ভাবনা করবেন, এরকম আপনি যদি ভিডিওটায় দেখেন কিংবা অ্যাকাউন্টের সম্পর্কে অ্যানালাইসিস করেন, তাহলে আপনার মধ্যে একটা স্পৃহা তৈরি হবে, আপনার মধ্যে একটা কাজ করার এনার্জি তৈরি হবে। এই জন্য মূলত আসলে আপনার ইউটিউবটা সরি আপনার ফাইবার বিভিন্ন গিগ কিন্তু আমাদের অ্যানালাইসিস করা দরকার, অ্যানালাইসিস করলে আমরা হিউজ পরিমাণ এখান থেকে নলেজ গ্যাদার করি। তো আমি একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে আমি দেখাই। এখানে দেখেন 465টা সে কাজ করছে, 465টা যোগ আরো 24টা কাজ সে পেন্ডিং আছে, ঠিক আছে। তো দেখেন 489টা কাজ সে টোটালি, এখন এখানে প্রাইসটা কত, আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজে $295 ধরছি আমি, তো এখানে ইনটু দিচ্ছি $295। তো এইখানে আপনারা দেখেন প্রায় আপনার $144,255, $55। তো $144,000, তাই না, এখানে দেখেন 1,00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 ,
যদি আমি বাংলাদেশে কনভার্ট করি, বাংলাদেশে বর্তমান কিন্তু 92 টাকা পার ডলার আমরা গুগল থেকে পেমেন্ট পাচ্ছি। তো 90 টাকা করে যদি ধরি, সাপোজ আমি এখানে 90 টাকা করে ধরলাম, তাহলে এখানে দেখেন প্রায় আপনার কত, দেখেন 1, 10, 100, 1000, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 1,32,82,950 টাকা, 1 কোটি, 1,29,00,000, মানে প্রায় 1.5 কোটি টাকা। এখন আমরা কিন্তু এইখানে শুধুমাত্র আমরা কিন্তু এখানে শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্যাকেজ ধরলাম, আমরা কিন্তু প্রিমিয়াম কোনো প্যাকেজ ধরিনি, এবং যারা রিভিউ দেয়নি তাদেরকে আমরা কিন্তু এখানে ধরছি না, যারা রিভিউ দিছে তাদেরকে আমরা ক্যালকুলেশন করলাম।
তো দেখেন এত টাকা সে ইনকাম করছে শুধুমাত্র একটা গিগ। সে কি ধরনের সার্ভিস দেয়? ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে দেয়। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে দেয়, এর বিনিময়ে কিন্তু সে 1,29,00,000 টাকা সে ইনকাম করছে। এখন এটাকে যদি আমি ভাগ দেই, তার অ্যাকাউন্টের বয়স কত? 4 বছর। তাহলে তার প্রত্যেক বছরে ইনকাম কত? 32 লাখ, 32,45,737 টাকা। আমরা যদি এটাকে আবার ভাগ দিই 12 দিয়ে, যে পার মান্থ তাহলে কত পড়তেছে, দেখেন পার মান্থ প্রায় 2,70,000 টাকা। তাহলে একটা গিগ থেকে পার মান্থ কিন্তু 2,70,000 টাকা বাংলাদেশি টাকা ইনকাম হচ্ছে। এটা কিন্তু আসলে একদিনে পসিবল না, আস্তে আস্তে লেগে থাকার ফলে এখানে কাজ করতে 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 একটা সময় গিয়ে কিন্তু সে টপ রেটেড হয়েছে। আমরা হুট করে আজকে ফাইবারে অ্যাকাউন্ট করলাম, করেই যে এখানে $150 প্রতি মাসে কামাবো তা কিন্তু না। হয়তো আজ এ মাসে $5 পেলেন, পরের মাসে $10 পেলেন, এভাবে কিন্তু আস্তে 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 কিন্তু বাড়তে থাকে। একটা সময় গিয়ে কিন্তু দেখবেন যে আপনার হিউজ পরিমাণ একটা ইনকাম করে ফেলছেন। তো এটা আমি ইসরায়েলের একটা অ্যাকাউন্ট দেখালাম, হঠাৎ আমার নজরে আসলো, তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো শেয়ার করার একটা উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা বসে আছেন, হয়তো কম্পিউটার আছে, একটা ফোন আছে, ফোনে আপনি দেখা গেল যে ফেসবুক ব্রাউজ করছেন, ইউটিউবের কোনো একটা ভিডিও দেখছেন, ফানি করছেন, এটা করছেন, সেটা করছেন, টিকটক করছেন, তো আমি আপনাদেরকে বলবো যে কোনো একটা প্রপারলি কাজ শেখেন। হয়তো আপনি একটা কাজ শিখে যদি এই মার্কেট প্লেসে জয়েন করেন, $100 ইনকাম করেন, আপনার জন্য একটা বেনিফিট, আপনার পরিবারের জন্য একটা বেনিফিট, সবার জন্য, দেশের জন্য কিন্তু একটা বেনিফিট। তো আমার এই ভিডিও মেক করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে উৎসাহিত করা, সেই সাথে আমিও নিজে ইন্সপিরেশন যেন হই, আমি নিজেও কাজ শেখার একটা আগ্রহ তৈরি হয়, এই জন্য কিন্তু আপনাদের কাছে আমি ভিডিওটা মেক করা। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। আপনারা বলতে পারেন যে ভাই আপনি কত ডলার কামাইছেন, ভাই আমি মাত্র ফাইবারে জয়েন করছি, ফাইবার নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি, হয়তো যদি আমার ভাগ্যে থাকে, আমি যদি এখানে কাজ শিখি বা এখানে আমার স্কিলটাকে ডেভেলপ করি, আস্তে আস্তে লেগে থাকি, আমিও কিন্তু একটা সময় এখান থেকে ইনকাম করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।